আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সামনে ভালো এনে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ভালো উপজেলাধীন সেনাখাড়া ইউনিয়নের নিমগাছ বাগান থেকে এক কিলোমিটার পশ্চিমে বিশাল ও প্রখ্যাত দিঘিটির অবস্থান জয়সাগর দিঘি। ইতিহাসবিদরা দাবি করেন যে রাজা গোপাল পালের শাসনকালে জয়সাগর দিঘি খনন করা হয়। এই দিঘিতে অনেক মৎস্য খামার গড়ে উঠেছে। এই দিঘির পাশে আরও কয়েকটি ছোট দিঘি আছে। জনশ্রুতি আছে বিরাট রাজার আমলে প্রজাদের জনকষ্ট নিবারণ ও রাজার নিজস্ব লক্ষাধিক গবাদি পশুর পানীয় জলের জন্য এই দিঘিগুলো খনন করা হয়। ঐতিহাসিকগণের মতে পাল সাম্রাজ্যের রাজার দ্বিতীয় গোপালের শাসনামলে 940 থেকে 960 খ্রিস্টাব্দে জয়সাগর দিঘি খনন করা হয়। বর্তমানে এই দিঘি সহ অনেকগুলো দিঘি নিয়ে জয়সাগর মৎস্যখামার প্রতিষ্ঠিত হয়েছে। গ্রামীণ ব্যাংকের নিকট 25 বছর মেয়াদে এই দিঘিগুলো ইজারা বন্দোবস্ত দেওয়া আছে। ইজারা মেয়াদ ব্যয় শেষ পর্যায়ে। এই এখানে আসতে হলে আপনাকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা আসতে হবে। এটা বেশ প্রাচীন এবং ঐতিহাসিক স্থান। আপনারা দিঘি দেখতে পাচ্ছেন, সুন্দর জলাধার রয়েছে। এদিকে নিয়ে আরো কিছু তথ্য স্ক্রলিং টেক্সট দেখতে পাবেন। তথ্যগুলো উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে এবং নেট থেকে সংগ্রহ করা হয়েছে। ধন্যবাদ। Bye bye, JoySagor.